नमस्कार, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন সকাল সকাল একটা কেক নিয়ে বসে গেছি। এখন বাবুসানা ঘুম থেকে উঠেনি, আজকে একটু দেরি করে উঠতে দেরি হয়ে গেছে বলে স্কুল আর পাঠায়নি, ওই জন্য ও এখন ঘুমাচ্ছে। ও যতক্ষণ ঘুমাচ্ছে আমি ততক্ষণ কাজটা সেরে নিলাম। এটা ভাইয়ের এক বন্ধু অর্ডারটা দিয়েছিল, এটা বাসে করে অনেকটা দূর যাবে। সকাল সকাল করার মানে এটাই যে তিনটার সময় নেবে, তো একটু কিছুক্ষণ না সেট হলে হবে না, এমনিতেই বাসে যাবে, কত ধকল খেয়ে যাবে, ভিড় থাকবে, যার জন্য একটু তাড়াতাড়ি করছি। তো বেশি কিছু না, ডিজাইন হালকা করে ডিজাইন দেখতেই পাচ্ছেন। তো চাটা সব খাওয়া হয়ে গেছে, এখন ওই 8:30 মতন বাজে। একটু এটা করে দিয়ে তো ছেলেকে মেয়েকে ঘুম দিকতে ডাকবো। দু ভাই বোনেই এখন আরামসে ঘুমাচ্ছে, আর সকালবেলা এত চুপচাপ শান্তিতে কাজ করতে একটু ভালোও লাগে। রাত্রেবেলা বেশ নিচটা এত গরম না, দম আক পাকি যায় একবারে। চলুন, কেকটা প্রায় আমার হয়ে গেছে, আমি এটাকে ফ্রিজে রেখে দিয়ে ওদেরকে তুলবো। ওই যে বাবুসোনা উঠেও গেছে, আওয়াজ পাচ্ছি তো। এই যে বাবুসোনা উঠেছে, একটু ব্রাশ ট্রাশ করে নিয়ে এখানে বসেই রয়েছে। যতক্ষণ বসে আছে আমি একটু ওর জন্য পাকুড়ি করে নেবো, চপ খেতে পারে না ও, পাকুড়ি খুব পছন্দ। আমি একটু পাকুড়ি করেছি, পাকুড়িতে ওই যে লঙ্কা ভেজেছি, সবাই খেয়ে নিয়েছে। আর রাতে ঘুগনি হয়েছিল, হ্যাঁ আচ্ছা, রাতে ঘুগনি হয়েছিল, একটুখানি ঘুগনি আছে, গরম করে নিয়েছি, মুড়ি খাবো। কেকটা করা তো হয়ে গেছে, এদিকে দেখছেন আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এই কালোটা কি বলুন তো, এটাই কেক করি না করাটাই, একটা প্লেট দিয়েছিলাম, প্লেটের জন্য এই দাগটা হয়ে গেছে, নাহলে একদম প্লেট পরিষ্কার আমার কড়াটা, কিন্তু দাগটা রয়ে গেছে। আর এদিকে অনেকটা চিনি, কালকে এনেছিল 1.5 কেজি মতন চিনি, চিনিটাকে একটু প্লেটে ফেলে আমি বেছে নিচ্ছি, কিছু থেকে যাবে যে তখন আমি বুঝতে পারবো না, যে হড় হড় করে ঢেলে দেবো। দিয়ে আচারটা বোস করে দিয়ে কিছু বাসন টাসন ধুবো, কালকেরুন আচারটা করে নিই, বাকি সব কাজপাট সারি। আজকে ভাবছি একটু মানি প্লান্টের গাছটা ধুবো, চলুন দেখি। ওগুলো কালকের কাটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, জলটা একটু শুকিয়ে গেছে আর একটু কালো কালো লাগছে। এরপরে আমগুলো আর গলবে না, কালকে রেখে দেওয়া তো। অনেকটা চিনি, 1.5 কেজি চিনি, ক কেজি আম গো? 2 কিলো আম, 1.5 কেজি চিনি। চলুন হোক, এখন বসে বসে 1 ঘন্টা লাগবে হতে। কত সময় লাগলো জলটা বেরোতে, এত শুকিয়ে রেখেছিলাম আমগুলা, তাও জল দেখুন যেমন ডবডব করছে, মনে হয় সুইমিং পুল সাঁতার কাটা যাবে এমন অবস্থা। অনেকক্ষণ সময় লাগবে বাবা, 1 ঘন্টা বলেছিলাম, 1 ঘন্টারও বেশি লাগবে। ও হতে হতে আমার সব কাজ সারা হয়ে যাবে। কি করছো? তো রান্না আমার হয়ে গেছে, করেছি আলু পোস্ত আর একটু উচ্ছা আলুর তরকারি আর ডাল আর ওই আমের চাটনি, খেতে দিয়ে দেবো এবারে। বাবুসোনাকে ঘুম পাড়াতে হবে খাওয়া দাওয়া সেরে, এটা মেয়ের খাবার বাড়ছি। আর কিছু নিবি বাবু? এই বস চুপটি করে বাবু, শোনা চুপটি করে বসে থা। মাছে তো মুখটা ডুবে যাবে মাছের জলে। হ্যাঁ, দু ভাইয়ে মাছ নিয়ে খেলা করছে, মাছ তো দেখাই যায়নি, লুকিয়ে গেছে তোদের ভয়ে। কোথায়? ওই যে তারা যা অত্যাচার করছো, ভয়ে লুকিয়ে গেছে, মাছ দেখবার ইচ্ছা হয়েছে তাদের। বাটিতে মাছ দিয়ে দিয়েছি, দু ভাই বসে বসে দেখছি। বাবার সঙ্গে এসছে ছোট বোনের ছেলে, থাও থাও ওরকম বদমাইশি করনি, ওরা আরো ভয় পেয়ে যাবে। হাতি দেখাবি ওদেরকে? ওরা হাতি দেখতে পারবে না বাবা, ওরা জলের তলায় জিনিস দেখতে পায়, জলের উপরে জিনিস কি করে দেখবে বোকা দাঁতি? আবার বাবুসোনা ওরকম করেনি। আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে সেই উঠেছি, আর ও আর ওর বাবা এলো, ওর বাবা এর বাবার কাছে এসেছিলো কি কাজের জন্য, দিয়ে ওকে ছেড়ে দিয়ে গেল দুপুরবেলা থাকতে। ওর মাকেও দেখাচ্ছি, ওর মাও দেখতে পাবে, এক লাইন করে আমি লিখে দিচ্ছি, এক লাইন করে তোর ছেলেও লিখছে, দেখ কত সুন্দর লিখেছে, মনে হবে কোনটা মাসি লিখেছে কোনটা ও লিখেছে বুঝতেই পারা যাবে না। এক লাইন আমি লিখেছি, এই লাইনটা আমি লিখেছি, এই লাইনটা এই দুটা ও লিখেছে, এটা আমি লিখেছি, ওই লাইনটা লিখেছে, খুব সুন্দর লিখেছে, এগুলাও লিখে দিয়েছি, ও দেখে দেখে লিখেছে, খালি মেঘরাজটা লিখতে পারেনি।
আস্তে আস্তে শিখে যাবি, খুব সুন্দর হয়েছে লেখা। সারা দুপুর ধরে এই করা হয়েছে, ঘুম হয়নি নাকি? এবার একটু পাঁপড় টাপড় ভাজা খাওয়া হবে। আচ্ছা ঠিক আছে, এখন একটু দুধ কমপ্লেন খেয়েছে, এবার একটু পাঁপড় ভাজা খাবে বলছি নাকি হানু? তুই হানু বলে দিয়েছি, এটা আমার সানু, নাম ভুলভাল হয়ে যায়। হানু বড় বোনের ছেলেটা, এটা সানু। লে খেল বাবারি বাবারি, যা কোন কোথায় গেল বলটা? ক্রিকেট খেলছে দু ভাই এখন। ওর বাবা তো ছেড়েই যাবে না। তারপর ওর ঠাকুমা গেছে কদিন, একটু গেল তার বোনের বাড়ি। ওর মা বাড়িতে একা বলে, না ওর মা একা, এক্ষুনি ওর মোমো ছাড়তে যাবে ওকে। আর একটু খেলে নে, দেরি আছে, ওরা একটু খেলো, তুমি কাজ সেরে এসো। পাঁপড় আন বেসবার সময় না বলিয়া তুমি চাজ হোক, বেশি ভিতরে যেতে দিস না, নোংরা আছে, খাটের তলায় ধুলো আছে। বাবারে হ্যাঁ, ও এত জোর তোমাকে মারতে পারে, তুমি আসতেই খেলা কর। দিদু বসে আছে, তাদের খেলা দেখছে। ঠিক আছে ঠিক আছে, নাও খেলো, আস্তে আস্তে মারবে। হ্যাঁ দুজন দুজনে অত্যাচার করছে, কুলু ছাদ পালিয়ে আছে, চল যা চল যা, ওরা দুজন নাইলে তোকে মেরে দিবে, পালি যা যা ছাদ পালা, যা যা ছাদে চল যা, ছাদে চল যা, ওদিকে নয় তিনতলায় চল যাও, যাও যাও তিনতলায় চলে গেছে ও। যা তোরা দুজনে এবার অত্যাচার করবি, যা। আচ্ছা যা আছে, এখন চা করছি, সন্ধ্যেবেলা মেয়ের জন্য একটু ডিম পরোটা করছি, চলো চাটা খেয়ে নিই, দেখা হচ্ছে ওর পরে। অনেক দিন পর সময় পেয়েছি আমি মানি প্ল্যান্টটাকে ধুতে, কি পাতাগুলো ধুলো হয়েছিল বাবা। ভাবছিলাম সাবারে নিয়ে যে করবো, যে ভাবলাম কচি কচি ডগগুলো না সব ভেঙে যাবে, এত ধুলো হয়েছিল, পুরো হাঁড়িটাও পরিষ্কার করলাম। হাঁড়িটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে না, কত শিকড় বেরিয়েছে। আর আজকে ভাই আরেকটা নতুন জিনিস এনে দিয়েছে আমাকে, একটা কুচু কুচু একটা হাঁড়ি এনে দিয়েছে, তাতে মাছ রাখার জন্য যেই মাছে যে দেয় না অ্যাকোরিয়ামে যে পাথরগুলো, সেগুলোও দিয়ে দিয়েছে। কি সুন্দর হাঁড়িটা, কিউট। আর একটা জিনিস এনে দিয়েছে, এই লাকি বাম্বু, এটা এনে দিয়েছে। না বাবা কি সুন্দর লাগছে না দেখতে, জলটা কমাতে হবে। ওর ঘরের জন্য কিনছিল, দি বলে তুই রাখ আমি আবার নিয়ে নেবো, কি কিউট কি সুন্দর হয়ে গেছে। অনেকক্ষণ ধরে পরিষ্কার করছি ধুচ্ছি, এবার এটা তুলে রেখে দিই। ভাত হয়ে গেছে, এতে ডাল আছে, এতে একটু লঙ্কা ভাজা আছে, একটু আলু ভাতে চটকাবো। আর এখন এই যে ফ্রিজে একটু চিকেন ছিল, সেটাকে একটু আগে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে টমেটো পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটু ভাজা ভাজা করবো, ভারী টেস্টি হয় খেতে। অন্যদিন রুটি দিয়ে খায়, আজকে তো রুটি করিনি, আজকে ভাত দিয়েই খাওয়া হবে, খুব সুন্দর লাগে খেতে। এমনি ভাজা করি কিন্তু এসব দিয়ে ভাজা করলে আরো সুন্দর লাগে, কোথায় লাগলো? চলো রান্নাটা সেরে ফেলি, এটা হলেই হয়ে যাবে। তো চলুন, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার মা গো আমি কথা বলছি, মেয়ে একটু আঁকতে বসেছে, অনেক দিন পর সব ত্যান ঝামলিয়ে বসেছে। বাবা চলো, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে যাবো, চলো সোনা আমার, চলো চলো চলো। টেবিলে খেতেও দেয়নি আজকে জানেন, মেঝেতে বসে খেয়েছি, কাউকে টেবিলে বসতে দেয়নি, বলে টেবিলে আমি আঁকবো, পুরো টেবিল খালি করতে হচ্ছে ওর জন্য, সে আঁকবে বলে। চলো তাহলে একটা অন্য ব্লগে দেখা হচ্ছে, টাটা গুড নাইট। হ্যাঁ আমার ছেলে কিন্তু ভুলেনি যে লাইক আর সাবস্ক্রাইব করবেন, এইটুকুন কিন্তু বলে, সে জল ধরে ফিল্টারে জল ধরে খাচ্ছে।
ভাত খাইয়ে আমি জল খাওয়াতে ভুলে গেছি। চলুন টাটা, একটু ঘুমোতে যাব। গাছগুলো কি সুন্দর লাগছে না? হ্যাঁ, গাছগুলো কি